हेलो व्यूअर, देश विदेश नित्य नतन सकल प्रकार न्यूज अपडेट पे चैनल सबसक्राइब कर न्यूज मिस करते ना चाहले बेल आइकन क्लिक करते भूलें। सऊदी थेके स्त्रीर मोबाइले सुंदरी मेयर छवि पाठाते स्वामी, परिणति भयंकर। दाम्पत्य कलहर जेर धरे दुई शिशु सन्तानेर मुखे विष दिए रीना आक्तार नामे एक प्रवासी स्त्री आत्महत्या करेछेन। शुक्रवार राते मानिकगंजेर सिंगाईर उपजेलार रामाकान्तपुर ग्रामे एई घटना घटे। আফরিন আক্তার বয়স 5 এবং আব্দুল মতিন বয়স 3 নামে দুই শিশু ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন। রিনার মামা মোহাম্মদ রঞ্জু মিয়া জানান, বিয়ের পর বিদেশে গিয়ে আব্দুল আজিজের পরিবর্তন হয়। রিনাকে তালাক দেবে বলে প্রায়ই হুমকি দিত, মোবাইলে মেয়েদের ছবি পাঠিয়ে বলতো এদের বিয়ে করবে, বলতো ছেলে মেয়ে নিয়ে বাবার বাড়ি চলে যাও। শ্বশুরবাড়ির লোকজনও রিনাকে মারধর করত, ছেলেকে আবার ভালো জায়গায় বিয়ে করাবে বলে রিনাকে বাবার বাড়ি চলে যেতে বলতো। মানসিক ও শারীরিক নির্যাতন সইতে না পেরে দুই সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যা করেছেন রিনা। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন রিনার শ্বশুর আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, ছেলের সঙ্গে বইয়ের কি হয়েছে তা আমি জানি না। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে আব্দুল আজিজের সঙ্গে একই উপজেলার ভাকুম গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে রিনার বিয়ে হয় প্রায় 8 বছর আগে। তাদের ঘরে দুই সন্তান রয়েছে। প্রায় 12 বছর ধরে আব্দুল আজিজ সৌদি আরবে থাকেন। নানা কারণে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় কলহ লেগেই থাকত। আজিজের মা বাবা রিনাকে মানসিকভাবে নির্যাতন করতেন। দাম্পত্য কলহের জের ধরে শুক্রবার সন্ধ্যায় দুই শিশুর মুখে বিষ দেন মা রিনা, পরে তিনি নিজেও বিষপান করেন। বিষয়টি টের পেলে শ্বশুরবাড়ির লোকজন ও প্রতিবেশীরা দুই সন্তান সহ রিনাকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসকরা রিনা আক্তারকে মৃত ঘোষণা করেন, সেই সঙ্গে উন্নত চিকিৎসার জন্য রাতেই দুই শিশুকে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করেন। সিংগাইর থানার পুলিশের ওসি খন্দকার ইমাম হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সন্তান দুটি শঙ্কামুক্ত বলে পরিবার জানিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।